আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বিগত বছরের অ্যাডভোকেটশিপ এমসিকিউ পরীক্ষার প্যানাল কোর্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও সমাধান। তো ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন, দণ্ডবিধি বা প্যানাল কোড প্রণীত হয় কত সালে? এখানে সঠিক উত্তর হবে অপশন খ, 1860 সালে। অর্থাৎ দণ্ডবিধি 1860 সালের 45 নং আইন হিসেবে প্রণীত হয়। প্রশ্ন নম্বর 2, দণ্ডবিধি কোন ধরনের আইন? এখানে সঠিক উত্তর হবে অপশন ক, সাবস্টেন্টিভ ল। আমরা জানি যে দণ্ডবিধি একটি মূল আইন বা তত্ত্বগত আইন, অর্থাৎ সাবস্টেন্টিভ ল। প্রশ্ন নম্বর 3, দণ্ডবিধির কোন ধারায় অভিন্ন ইচ্ছা বা কমন ইন্টেনশন জনিত দায় সম্পর্কে বিধান আছে? সঠিক উত্তর হবে ঘ, 34 ধারা। আমরা জানি যে দণ্ডবিধির 1860 সালের 34 ধারায় কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধনকল্পে কৃত কার্যাবলী, অর্থাৎ যখন কতিপয় ব্যক্তি মিলে সকলের একই অভিপ্রায় অর্থাৎ কমন ইন্টেনশন পূরণকল্পে কোনো অপরাধমূলক কার্য সম্পাদন করে বা কার্য সম্পাদিত হয়, তখন অনুরূপ ব্যক্তিগণের প্রত্যেকেই উক্ত কার্যের জন্য এরূপভাবে দায়ী হবেন যেন উক্ত কর্ম উক্ত ব্যক্তি কর্তৃক একাকীভাবে সম্পাদিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দণ্ডবিধি অনুসারে কত বছরের কম বয়স্ক শিশুর কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ? এখানে সঠিক উত্তর হবে অপশন গ, 9 বছর। আমরা জানি যে প্যানাল কোডের 82 ধারা অনুসারে 9 বছরের কম বয়স্ক শিশুর কৃত কোনো কার্য অপরাধ বলে গণ্য হবে না। পরবর্তী প্রশ্ন, নিম্নবর্ণিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখ আছে এবং তা মেন্স রিয়াকে নির্দেশ করে? সঠিক উত্তর হবে অপশন ক, গাল্টিমাইন্ড, অর্থাৎ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বা অভিপ্রায়কে গাল্টিমাইন্ড বলে এবং তা মেন্স রিয়াকে নির্দেশ করে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা প্যানাল কোর্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করলাম। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।